হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমরা আজকে ক্লাস সেভেনের তিন নাম্বার অনুশীলনের এক নাম্বার ভিডিও টিটারে উপস্থিত হয়েছে তো বন্ধুরা আমাদের এই ক্লাস সেভেনের উপরে আরও কিন্তু অনেকগুলো ভিডিও আছে তো তোমরা যদি সেগুলো দেখতে চাও তাহলে উপরে কোন লেখা আছে আই বাটন চাইলে সেই আই বাটনের চাপ দিয়ে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারো তো যাই হোক বন্ধুরা আমরা চলে যাচ্ছি আজকে টপিক্সে সেটা হচ্ছে এক বর্গ ফুট সমান সমান কত বর্গ সেন্টিমিটার তো বন্ধুরা আমরা জানি এক এক বর্গ ফুট তো আমরা আগে ফুটের সাথে সম্পর্কটা চিন্তা করি ফুট এবং সেন্টিমিটার এইটুকের সাথে সম্পর্কটা চিন্তা করি তো আমরা জানি যে বারো ইঞ্চিতে হচ্ছে এক ফুট তো বন্ধুরা লক্ষ্য করো বারো ইঞ্চিতে হচ্ছে এক ফুট আবার বলছি বারো ইঞ্চিতে হচ্ছে এক ফুট এবং এক ইঞ্চি হচ্ছে সমান সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার অর্থাৎ এক ইঞ্চি সমান সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার বন্ধুরা আমার লেখা কিন্তু সুন্দর হচ্ছে না এবং আমার বাংলা ইংলিশ মিলিয়ে যাচ্ছে কিন্তু তোমরা যখন কাজ করবে অবশ্যই সুন্দর করে লিখবে তাহলে অবশ্যই ভালো নম্বর পাবে আবার বোঝার দিকে চেষ্টা করো তোমরা লেখার দিকে গুরুত্ব না দিয়ে বোঝার চেষ্টা করো আসলে কী বলছি কারণ লেখা যেহেতু সুন্দর হচ্ছে না এবং আমি আশা করি তোমরা বুঝতে পারবে আমার সাথে থাকলে অবশ্যই তাহলে এক বর্গ ফুট তাহলে বর্গ কথাটার অর্থ হচ্ছে বন্ধুরা লক্ষ্য করো বর্গ কথাটা হচ্ছে একই জিনিস যখন দুইবার আসে যেমন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ আমাদের যদি এরকম আছে আমি এইভাবে আবার একটু ড্র করে দেখাচ্ছি বন্ধুরা লক্ষ্য করো এটা যদি এক্স হয় এবং এটা যদি ওয়াই হয় অর্থাৎ এই দুটাকে যখন আমরা গুণ করব। তখন কিন্তু আমরা ক্ষেত্রফল পাবো এবং সেই ক্ষেত্রে ক্ষেত্রফলটা হবে বর্গ এককে তাহলে বর্গ কথাটা হচ্ছে বর্গকে আমরা সাধারণত প্রকাশ মানে এই যে মানে যেমন যদি এক্স স্কোয়ার মা হচ্ছে এক্সের বর্গ ওয়াই স্কোয়ার হচ্ছে ওয়াইয়ের বর্গ কয় স্কোয়ার হচ্ছে কয়ের বর্গ তো এখন বিষয়টা হচ্ছে বর্গ হচ্ছে দুইটা জিনিসকে গুণ করে আমরা আসলে বর্গটা পেয়ে থাকি তো এখন এখানে লক্ষ্য করো তো আমাদের এই জায়গাটা যেহেতু বর্গ বলেছে বর্গ ফুট বলেছে তার মানে একই ভ্যালুটা গুণ হবে দুইবার কিভাবে একই জাতীয় ভ্যালু গুণ হয় কিভাবে গুণ হয় সেটা একটু লক্ষ্য করো তাহলে যেহেতু বর্গ ফুট বলেছে বর্গ কথাটা আসছে যেহেতু আমরা যদি এইভাবে চিন্তা করি এক বর্গ ফুট এক বর্গ ফুট কথার অর্থ হচ্ছে এরকম একটা বর্গ যার প্রত্যেকটা বাহু হচ্ছে এক ফুট এরকম একটা ক্ষেত্র যার প্রত্যেকটা বাহু হচ্ছে এক ফুট তো বন্ধুরা আশা করতেছি এতটুকু বোঝা গিয়েছে এটা এক ফুট এটাও এক ফুট এবং এখানেও এক ফুট এখানেও এক ফুট তো এইটুকু আমরা কিন্তু এখন বোঝার চেষ্টা করতেছি তো এই যে এক ফুট করে চতুর্দিকেই কিন্তু এক ফুট এটা হচ্ছে বর্গক্ষেত্রের যে বাহুগুলো সেই বাহুগুলোর দৈর্ঘ্যটা বললাম এখন আমরা তো এটাকে সেন্টিমিটারে নিব যেহেতু সেন্টিমিটারে নিব সেন্টিমিটারে নেওয়ার আগে আমরা এটাকে আবার ইঞ্চিতে নিয়ে আসি তো যদি ইঞ্চিতে নিয়ে আসি আমরা অলরেডি দেখলাম যে এক ইঞ্চি সমান সমান হচ্ছে দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার আমি একটু আবার লিখছি দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার হচ্ছে এক ইঞ্চি তাহলে বারো ইঞ্চি যেহেতু একটা হচ্ছে একটা ধার হচ্ছে এক ফুট এক ফুট মানে বারো ইঞ্চি তাহলে দুই দশমিক চুয়ান্ন ইঞ্চি গুণ হচ্ছে বারো তাহলে আমরা যেটা পাবো যে একটা পাশের কত সেন্টিমিটার সেটা পাবো তো আমরা এটাকে যদি গুণ করি বন্ধুরা লক্ষ্য করো আমরা এটাকে যদি গুণ করি তাহলে কীভাবে হবে তো দুই দশমিক আমরা এইটাকে দুই দশমিক পাঁচ চার এইটাকে কিন্তু আমরা গুণ করব বারো দিয়ে তাহলে বারো দিয়ে গুণ করব এখন কত পাবো তো এটাকে আমরা আমরা কিন্তু এখানে ক্যালকুলেটার ব্যবহার করতে পারবো না যেহেতু আমরা ক্লাস সেভেনে পড়ি তো এই জন্য ক্যালকুলেটার ব্যবহার করতে পারবো না এই জন্য আমরা সংক্ষেপে কিভাবে করতে পারি সেটা একটু দেখাচ্ছি বন্ধুরা এখানে বারোকে আমরা দশ লিখলাম তার মানে এই দশ দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়ে যাচ্ছে টু ফাইভ ফোর মানে দুইশো আর এই দশ দিয়ে যদি গুণ করি তাহলে সামনে চলে আসতেছে শূন্য বসবে আর এখানে যেহেতু লক্ষ্য করা এদিকে কিন্তু দুই ঘরের বাপ থেকে ডান থেকে দুই ঘর পরে দশমিক ঠিক ডান থেকে দুই ঘর পরে যদি দশমিক দিই তাহলে হচ্ছে পঁচিশ পয়েন্ট চার শূন্য তো বন্ধুরা আশা করতেছে এতটুকু বুঝতে পারতেছো পঁচিশ পয়েন্ট চার শূন্য হচ্ছে কি যে এক এবং এটা তো দশ এবং আরও তো আমাদের দুই রয়ে গেল তাই না তাহলে আবার দুই দশমিক পাঁচ চার একে কিন্তু আবার আমরা দুই দিয়ে গুণ করতে হবে যেহেতু আমাদের এখানে কিছু ছিল বারো বারো কিন্তু আমরা এখানে মাত্র দশ দিয়ে গুণ করেছি তাহলে আবার কি লক্ষ্য করো চার দুগুণে হচ্ছে আট লিখবো পাঁচ দুগুণে হচ্ছে দশ দশের শূন্য হাতে থাকে এক দুই দুগোণে চার একে পাঁচ এবং দশমিক হচ্ছে দুই ঘর পরে অর্থাৎ এখানে দশমিক বসবে এবং সেই ক্ষেত্রে আমাদের অঙ্কটা যেটা আসতেছে ফাইনালি লক্ষ্য করো এটাকে যদি আমরা যোগ করি তাহলে যেটা আসতেছে এখানে হচ্ছে আট আর এখানে হচ্ছে চার দশমিকের জায়গায় দশমিক বসে যাবে আর পাশ পাশে দশ দশের শূন্য হাতে হইল এক তার মানে তিরিশ পয়েন্ট চার আট অর্থাৎ তিরিশ দশমিক চার আট এটা হচ্ছে একটা পাশের দৈর্ঘ্যটা তাহলে এটা কিন্তু একটা পাশের দৈর্ঘ্য এবং সেটা কিন্তু সেন্টিমিটার সেটা আসলে কি সেন্টিমিটার আমি ইংলিশে লিখলাম সেন্টিমিটার তো এই সেন্টিমিটার হচ্ছে একটা পাশ তো বন্ধুরা আশা করতেছি তোমরা এতটুকু বুঝে ফেলছ যদি না বোঝো ভিডিওটি টেনে দেখবে অবশ্যই বুঝতে পারবে তো একটা পাশের আমরা আবার এখানে দেখাচ্ছি যে এই যে এই একটা পাশের যে কোনো একটা পাশের এটা তো বর্গক্ষেত্র হয়নি আসলে এইটা হচ্ছে বর্গক্ষেত্র যার যেহেতু চারটা বাহুই সমান হবে তো এখন এই যে বর্গক্ষেত্রটা আমি আঁকলাম এই বর্গক্ষেত্রটার একটা পাশে হচ্ছে তিরিশ দশমিক চার আট তিরিশ দশমিক চার আট সেন্টিমিটার একটা পাশ তাহলে প্রত্যেকটা পাশে কিন্তু তিরিশ দশমিক চার আট হবে তো এখন বন্ধুরা লক্ষ্য করো যেহেতু এটা আমাদের বর্গক্ষেত্র সেই হেতু আমরা একটা পাশ বের করলাম এরকম তাহলে আমাদের বর্গক্ষেত্র মানে কি একই জিনিসকে আমরা দুইবার গুণ করবো বর্গক্ষেত্রের জন্য অর্থাৎ বর্গক্ষেত্র হচ্ছে বাহুর বর্গ এই একটা বাহু এই যে বাহুটা এই বাহুটার যে দৈর্ঘ্যটা পাবো সেটাকে আমরা বর্গ করলেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পাবো অর্থাৎ এইটাকে আমরা দুইবার গুণ করব তো বন্ধুরা এটাকে আমরা কি করব দুইবার গুণ করবো অর্থাৎ এইটাকে এই একই জিনিস দুইবার না আমি ভুল বলেছি যেটা হবে যে একই জিনিসকে অর্থাৎ এইটাকে তিরিশ দশমিক আট চারকে তিরিশ দশমিক আট চার দিয়েই গুণ করব তো বন্ধুরা লক্ষ্য করো এখানে কিন্তু লিখলাম যে তিরিশ দশমিক আট চার মানে একই জিনিসকে গুণ করব তাহলেই যেটা পাবো সেটা হচ্ছে বর্গ একক হবে তো এখন এইটুকু যে আমরা লিখলাম বন্ধুরা এইটুক আমরা লিখলাম এখন এটা কীভাবে করা যায় সেইটুকু একটু দেখো তো বন্ধুরা আমরা এখন তিরিশ দশমিক চার আট একে তিরিশ দশমিক চার আট দিয়ে যদি গুণ করি তাহলে আমরা যেই গুণটা পাচ্ছি সেটা একটু করে দেখিয়েছি বন্ধুরা লক্ষ্য করো এখানে তোমরা আট দিয়ে যদি গুণ করি আট আটা চৌষট্টি চৌষট্টির চার হাতে থাকবে হচ্ছে ছয় তারপরে হচ্ছে চার আটা বত্রিশ বত্রিশ আর ছয় হচ্ছে আটত্রিশ আটত্রিশের আট হাতে থাকবে হচ্ছে তিন আট দিয়ে যদি শূন্যকে গুণ করি শূন্য আর যেহেতু হাতে তিন থাকে তার মানে তিন বসে যাবে আট দিয়ে যদি তিনকে গুণ করি তাহলে তিন আটা হচ্ছে চব্বিশ এই হচ্ছে চব্বিশ বসিয়ে দিলাম বন্ধুরা তার পরবর্তীতে চার দিয়ে গুণ করেছি চার দিয়ে চার মানে পরে কী হবে এখানে একটা শূন্য বসবে অথবা যদি ক্র এখানে ক্রস হতে পারে অথবা শূন্য হতে পারে নতুন নিয়ম হচ্ছে শূন্য আমরা শূন্য বসিয়ে দিলাম চারটা বত্রিশ বত্রিশে দুই হাতে থাকবে হচ্ছে তিন চার চারে ষোলো ষোলো আর তিন হচ্ছে উনিশ উনিশের নয় হাতে থাকবে হচ্ছে এক চার দিয়ে যদি শূন্যকে গুণ করি শূন্য হাতে এক বসিয়ে দিলাম তিন চারে হচ্ছে বারো তো বন্ধুরা আশা করতেছে এতটুকু বসতে পারতেছো আর শূন্য দিয়ে যদি গুণ করি তাহলে সবগুলোই শূন্য হবে তো সেই জন্য আমরা যে কাজটুকু করেছি আমরা এখানে হচ্ছে একটা শূন্য এখানে কিন্তু দুইটা শূন্য বসে যাবে তারপরে উপরে যেহেতু চারটা সংখ্যা আছে এখানে চারটা সংখ্যা চারটা শূন্য বসবে দুইটা শূন্যের পরে আরও চারটা শূন্য বসবে তারপরে আমরা তিন দিয়ে গুণ করব তিন দিয়ে যদি গুণ করি তিন আটা চব্বিশ বন্ধুরা লক্ষ্য করো তিন দিয়ে যদি গুণ করি আমরা এখানে কিন্তু আগে দুইটা জেরু ছিল এখন আমরা তিনটা জেরু বসিয়ে তারপরে লিখবো তিন আটা চব্বিশ চব্বিশের চার হাতে থাকে হচ্ছে কত দুই তিন চারের বারো তেরো চোদ্দো চোদ্দ এর চার হাতে থাকবে কত এক তারপরে তিন দিয়ে যদি শূন্যকে গুণ করি শূন্য হাতের এক বসে যাবে এই হচ্ছে হাতের এক আর তিন গুণ তিন তিন তির নয় এই হচ্ছে নয় বসিয়ে দিলাম তারপরে বন্ধুরা লক্ষ্য করো এই চারকে আমরা এই সবগুলো যদি যোগ করি তাহলে পাচ্ছি চার আট আর দুই হচ্ছে দশ দশের শূন্য আমি নিচে বসালাম আমরা কিন্তু একটু সরে গিয়েছি যেহেতু নিচে আমাদের জায়গা নেই শূন্য হাতে থাকবে কত এক তাহলে নয় একে দশ এগারো বারো তেরো তেরো এর তিন হাতে থাকবে হচ্ছে এক চার আরেক পাঁচ আরেক ছয় সাত আট নয় দশ দশের শূন্য হাতে থাকবে কত এক তাহলে যদি এক থাকে বন্ধুরা লক্ষ্য করো দুই দুগুণে চার আর একে পাঁচ পাঁচ আর চার হচ্ছে নয় এই হচ্ছে নয় আর একে একে হচ্ছে দুই এই হচ্ছে দুই আর এই যে নয় থেকে যে নয় এটা বসে যাবে আর এখানে কিন্তু লক্ষ্য করো ডান দিক থেকে দুই ঘর পরে দশমিক এখানেও ডান দিক থেকে দুই ঘর পরে দশমিক তাহলে মোট চার ঘর পরে দশমিক হবে ডান দিক থেকে এক দুই তিন চার চার ঘর পরে দশমিক হয়েছে তার মানে আমাদের যে অঙ্কের রেজাল্টটা হবে নয় দুই নয় দশমিক শূন্য তিন শূন্য চার এটা হবে রেজাল্ট কিন্তু আমাদের এখানে যে রেজাল্টটা আছে উত্তর হিসাবে সেগুলো দেখি বন্ধুরা লক্ষ্য করো এই যে এই রেজাল্টটা আছে নয়শো উনত্রিশ নয়শো উনত্রিশ অর্থাৎ এই রেজাল্টটাই হবে কিন্তু আমাদের রাইট রেজাল্ট বন্ধুরা আমরা এখন দুই নম্বর অঙ্কটি করতেছি লক্ষ্য করো বলা হচ্ছে কি একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য তিন মিটার হলে তলগুলোর ক্ষেত্রফল নীচের কোনটি আমরা যদি ঘনক একটা ড্র করি বন্ধুরা আমি আবারও বলছি যে আমার লেখা কিন্তু আঁকা লেখা এগুলো কোনোটাই সুন্দর হচ্ছে না কিন্তু তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ আমার সাথে থাকো ধৈর্য ধারণ করে তো বন্ধুরা এটা হচ্ছে একটা ঘনক দেখো আমি যেভাবে ড্র করতেছি এটা একটা ঘনক যদিও তোমরা যখন আঁকবে তোমরা তো পেন্সিল দিয়ে আঁকবে তোমাদের চিত্রটা অবশ্যই সুন্দর হবে আমি ফ্রি হ্যান্ডে ড্র করতেছি এই জন্য এই অবস্থা তো বন্ধুরা লক্ষ্য করো এখানে কয়টা তল এ একটা তল এ একটা তল দুইটা তল এ একটা তল তিনটা তল এখানে আমরা দেখতেছি দৃশ্যমান যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তিনটা তল আমরা দেখতে পাচ্ছি এখন উপরে যে তলটা আছে নিচে আরও একটা তল আছে এই যে তলটা দেখতেছি এই পাশে আরও একটা তল আছে এবং এখানে যে একটা তল দেখতেছি এটার পিছন সাইডেও কিন্তু আরও একটা তল আছে তার মানে আমরা তিনটা তল দেখতেছি দৃশ্যমান এবং আরও অদৃশ্য কিন্তু তিনটা তল আছে তাহলে মোট তল হচ্ছে কয়টা ছয়টা তার মানে ঘনকের মোট তল হচ্ছে ছয়টা এবং ঘনকের বলা হচ্ছে একটি ঘনকের এবং ঘনকের এই প্রতিটি যখন সেটা ঘনক হবে তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান অর্থাৎ এইটুকু দৈর্ঘ্য বন্ধুরা লক্ষ্য করা এখানের যে দৈর্ঘ্য এখানের দৈর্ঘ্য পাশের অর্থাৎ দৈর্ঘ্যপ্রস্থ সমান সেই ক্ষেত্রে দৈর্ঘ্যপ্রস্থ আমরা যদি একটা পাশ চিন্তা করি তাহলে এর যে দৈর্ঘ্য এবং এর যে প্রস্থ সবগুলাই কিন্তু সমান এবং প্রত্যেকটা তলের ক্ষেত্রফলও কিন্তু সেই অনুযায়ী সেম হবে যেহেতু দৈর্ঘ্যপ্রস্থ সেম তো আশা করতেছি যে বুঝতে পারতেছো অর্থাৎ ঘনকের দৈর্ঘ্যপ্রস্থ সমান দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা সবই কিন্তু সমান তো আশা করতেছি যে বন্ধুরা তোমরা বুঝতে পারতেছ দৈর্ঘ্যপ্রস্থ এবং উচ্চতা সবই সমান এটা হচ্ছে ঘনবস্তুর ক্ষেত্রে তো এখন তো এই ক্ষেত্রে এই আমরা এখন ক্ষেত্রফলটা নির্ণয় করব তো একটি ঘনকের বলা হচ্ছে তিন মিটার তার মানে প্রত্যেকটা কিন্তু হচ্ছে তিন মিটার তার মানে এই একটা তিন এটা তিন মিটার এটা তিন মিটার এটাও তিন মিটার হবে তাহলে আমরা জানি যে যদি একটা বর্গক্ষেত্র হয় বন্ধুরা লক্ষ্য করে এটা একটা বর্গক্ষেত্র প্রথমত এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র এক একটা পাশ হচ্ছে একটা বর্গক্ষেত্র যেই বর্গক্ষেত্রের প্রত্যেকটা পাশ হচ্ছে তিন তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে তিন গুণ তিন এদিকে তিন এদিকে তিন তার মানে তিন গুণ তিন তিন ত্রিকা নয় তার মানে নয় বর্গ মিটার হচ্ছে একটা পাশের ক্ষেত্রফল এখন আমাদের কিন্তু আছে কয়টা ছয়টা তল তাহলে গুণ হবে ছয় তাহলে ছয় নং হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন বর্গ মিটার হবে হচ্ছে কি তলগুলোর ক্ষেত্রফল বন্ধুরা আশা করতেছি যে তোমরা এতটুকু বুঝে ফেলছ বোঝার চেষ্টা করো অবশ্যই আশা করি যে বুঝবে তো এর পরবর্তীতে বন্ধুরা লক্ষ্য করো আমরা পরের অংশটুকু দেখতেছি নিচের তথ্যের আলোকে তিন এবং চার নং প্রশ্নের উত্তর দাও একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ আমাদের এই বাগানটা যদি আয়তকার হয় তাহলে আমরা একটা বাগান ড্র করতেছি বন্ধুরা যদিও আমার বাঁকা হচ্ছে তোমাদের কিন্তু বাঁকা হবে না ফ্রেশ হবে এটা যদি এক্স হয় এটা হচ্ছে কি প্রস্থ আর এই সাইটে হবে হচ্ছে তাহলে থ্রি এক্স একটা যদি এক্স হয় আরেকটা হবে থ্রি এক্স একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ যা আছে তার তিনগুণ হবে এবং একবার প্রদক্ষিণ করলে চারশো মিটার হাঁটা হয় অর্থাৎ এখান থেকে যদি হাঁটা শুরু করে এইভাবে যদি হেঁটে আবার জায়গায় চলে আসে অর্থাৎ এখান থেকে এই জায়গাটায় আবারও চলে আসে তাহলে চারশো মিটার হয় তো আমরা লিখলাম চারশো মিটার যেহেতু এক্স ওইভাবে ইংলিশে লিখেছি অর্থাৎ থ্রি এক্স লিখেছি এই জন্য আমরা এইভাবে লিখলাম তাহলে চারশো মিটার তার মানে বন্ধুরা লক্ষ্য করো এইটা অর্থাৎ এদিকে থ্রি এক্স আছে এখানেও কিন্তু তাহলে নিচেও থ্রি এক্স হবে আর এখানে কিন্তু এক্স আছে তার মানে এখানেও এক্স হবে তো বন্ধুরা যেহেতু এটা আয়তকার বলছে যে কি একটি আয়তকার বাগান আয়তকার বাগান বলতে তার দৈর্ঘ্য প্রস্থগুলো সমান হবে দৈর্ঘ্যগুলা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিপরীত বাহুগুলো সমান এবং সেই ক্ষেত্রে অর্থাৎ প্রস্থ যদি এক্স হয় তাহলে দুইটাই এক্স হবে এবং দৈর্ঘ্য যদি এক্স হয় থ্রি এক্স হয় তাহলে দুই পাশের দৈর্ঘ্যটাই কিন্তু থ্রি এক্স হবে তো বন্ধুরা তাহলে এর পরিসীমা কত পরিসীমা মানে সব বাহুগুলোর যদি যোগ করি সেটাই হচ্ছে পরিসীমা তাহলে এর পরিসীমা হচ্ছে লক্ষ্য করো থ্রি এক্স আবার এর সাথে যদি যোগ করি থ্রি এক্স তার মানে ছয় এক্স ছয় এক্স আর এই দুই পাশে থাকে দুই এক্স মানে সাত আট এক্স তার মানে যেটা দাঁড়াচ্ছে এইট এক্স সমান সমান তো বন্ধুরা লক্ষ্য করো এই ট্যাক্স হচ্ছে সবগুলো ধারের যোগফল সমান সমান এইটা বলা হচ্ছে কত মিটার একবার প্রদক্ষিণ করলে চারশো মিটার হয় একবার প্রদক্ষিণ করলে হচ্ছে চারশো মিটার এখান থেকে কিন্তু আমরা এক্সের মান নির্ণয় করতে পারি আমরা বাদ দিয়ে যদি এক্স লিখি আমরা বাদ দিয়ে এক্স লিখলাম সমান সমান দিলাম এখন এই জায়গাটায় বন্ধুরা লক্ষ্য করো এখানে কিন্তু চারশো মিটার উপরে থাকবে আর নিচে হচ্ছে কত নিচে চলে আসবে এখানে আট আটটা নিচে চলে যাবে এখন এই আট দিয়ে যদি চারশোকে ভাগ করি তাহলে পাঁচ আটা হচ্ছে চল্লিশ পাঁচ আটা হচ্ছে চল্লিশ আর একটা শূন্য থেকে যায় সেই শূন্যটা কিন্তু বসবে তার মানে পঞ্চাশ হচ্ছে কি এক্সের মান হচ্ছে পঞ্চাশ তার মানে একটা প্রস্থ হচ্ছে পঞ্চাশ বন্ধুরা লক্ষ্য করে এটা কিন্তু প্রস্থ প্রস্থ হবে পঞ্চাশ আর পঞ্চাশকে যদি তিন গুণ করি তাহলে দেড়শো দেড়শো হচ্ছে দৈর্ঘ্য তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বন্ধুরা লক্ষ্য করো বাগানটির দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার বাগানের ক্ষেত্রফল কত বন্ধুরা বাগানটির ক্ষেত্রফল দৈর্ঘ্য এবং প্রস্থ বা আয়তকার বাগান ছিল এটা আমার কিন্তু ফ্রি হ্যান্ডে ড্র করার কারণে বন্ধুরা সুন্দর হচ্ছে না এটা হচ্ছে এক্স আর এটা কি ছিল থ্রি এক্স ছিল তো এটা যদি থ্রি এক্স হয় বন্ধুরা আবারও বলছি লেখা ভালো হচ্ছে না তো এটা কিন্তু থ্রি এক্স ছিল থ্রি এক্স মানে কি এটা ছিল একশো পঞ্চাশ আর এটা ছিল পঞ্চাশ তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তার মানে একটা হচ্ছে পঞ্চাশ আরেকটা হচ্ছে একশো পঞ্চাশ আরেকটা হচ্ছে কত একশো পঞ্চাশ একটা পঞ্চাশ আরেকটা হচ্ছে একশো আচ্ছা আমরা এই একশো এটাকে যদি গুণ করি পনেরো দিয়ে যদি পাঁচ পাঁচ দিয়ে পনেরোকে গুণ করি চার পনেরো পাঁচ হচ্ছে আমরা লিখে ফেললাম পঁচাত্তর আর এখানে দুইটা শূন্য থাকে সেই দুইটা শূন্য আমরা বসিয়ে দিলাম এই হচ্ছে একটা শূন্য আর এখানে আরেকটা শূন্য থাকে এই একটা শূন্য তার মানে সেভেন অর্থাৎ তাহলে বর্গ মিটার সাত এটা হবে আমাদের উত্তর তো বন্ধুরা আশা করতেছি যে তোমরা এতটুকু বুঝে ফেলছ তো এর পরবর্তীতে আমরা বাকি অংশগুলো দেখার চেষ্টা করব আচ্ছা আমরা পাঁচ নম্বর অংশটা পরে আসতেছি তো এইখানে বলেছি কি বন্ধুরা লক্ষ্য করো একটি জমির দৈর্ঘ্য বিশ মিটার এবং প্রস্থ পনেরো মিটার তাহলে ওই যে জমির পরিসীমা কত দৈর্ঘ্য এবং প্রস্থ একটা লক্ষ্য করো আমরা যদি এইভাবে ড্র করি সেটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ জমির দৈর্ঘ্য হচ্ছে বিষ আমরা এটা যদি বিশ মিটার দেই আর প্রস্থ হচ্ছে কত বললো পনেরো মিটার তার মানে পনেরো এখানে যদি পনেরো হয় একটি বলেছে কি লক্ষ্য করো একটি জমির পরিসীমা সাধারণত জমির দৈর্ঘ্য এবং প্রস্থগুলো কিন্তু সেম হয় এটা আয়তকার জমি যদি হয় তাহলে বন্ধুরা লক্ষ্য করো এদিকে যদি পনেরো হয় এখানেও পনেরো হবে আর এখানেও পনেরো হবে এবং এখানে বিষ হবে তাহলে সেই ক্ষেত্রে কত হয় লক্ষ্য করো বন্ধুরা বিশ বিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হবে কেন সত্তর হচ্ছে পনেরো পনেরো হচ্ছে তিরিশ আর হচ্ছে বিশ বিশ চল্লিশ তার মানে তাহলে হচ্ছে কত সত্তর তার মানে সত্তর হচ্ছে পরিসীমা কত তাহলে পরিসীমা হবে সত্তর মিটার এটা কিন্তু বর্গ মিটার এখানে ক্ষেত্রে এটা বলেছে কি যে ওই বাগানের পরিসীমা তার মানে সত্তর মিটার এটা হবে পরিসীমা সত্তর মিটার তাহলে ওই জমির ভিতরে দুই মিটার চড়া একটি রাস্তা তৈরি করা হলো রাস্তা জমির ক্ষেত্রফল কত বর্গ মিটার তো বন্ধুরা চিত্রটি লক্ষ্য করো যেটা আছে যে আমাদের কিন্তু প্রস্থ হচ্ছে পনেরো মিটার আর দৈর্ঘ্য হচ্ছে বিশ মিটার এখন এই যে এই দুই মিটার চড়া হচ্ছে রাস্তাটা এদিকে দুই মিটার এখানে দুই মিটার এদিকে দুই মিটার এদিকে দুই মিটার সব দিকে দুই মিটার তার মানে প্রস্থ হচ্ছে আমাদের পনেরো মিটার তো রাস্তা যদি বাদ দিয়ে দিই এখান থেকে দুই মিটার বাদ দেবো এখান থেকে দুই মিটার বাদ দিব তার মানে চার মিটার বাদ হয়ে যাবে তাহলে আমাদের প্রস্থ থাকতেছে রাস্তা বাদে প্রস্থ থাকতেছে হচ্ছে পনেরো মিটার থেকে চার মিটার বাদ হবে থাকবে হচ্ছে এগারো মিটার আর দৈর্ঘ্যটা কতটুকু হবে লক্ষ্য করো দৈর্ঘ্যটাও আছে হচ্ছে বিশ মিটার এখান থেকে দৈর্ঘ্যটা এদিক থেকে দুই মিটার বাদ হবে এদিক থেকে দুই মিটার বাদ হবে তার মানে চার মিটার বাদ হবে তো থাকবে হচ্ছে কত ষোলো তাহলে ষোলো আর এগারো এইটুকু যদি আমরা গুণ করি তাহলেই কিন্তু রাস্তা বাদে আমরা এই যে ক্ষেত্রফলটা ভিতরে সেইটুকু বের করতে পারবো তো এটা বের করার জন্য আমরা কিভাবে গুণ করতে পারি লক্ষ্য করো আমরা যদি এখানে হচ্ছে এগারো দিয়ে ছড়টিকে গুণ করব। আমরা সংক্ষেপে গুণ করার জন্য যদি দশ দিয়ে করি তাহলে পাবো কত একশো ষাট দশ দিয়ে করলে একশো ষাট আর এক দিয়ে আরও থাক থেকে গেল কত এগারো মানে যেহেতু এগারো অর্থাৎ এগারোকে আমরা ভেঙে লিখলাম একটা লিখলাম দশ আর একটা যদি লিখি এক তাহলে কত তাহলেই তো এগারো হয় তার মানে দশ দিয়ে যদি গুণ করি সেই ক্ষেত্রে পাচ্ছে একশো ষাট আর এক দিয়ে যদি গুণ করি সেই ক্ষেত্রে পাবো হচ্ছে ষোলো এই যে ষোলো পেলাম এখন এখনই দুইটা যদি যোগ করি এই হচ্ছে ছয় আর ছয় আরেক হচ্ছে সাত আর এই এই হচ্ছে এক তার মানে এক সাত ছয় এটা কিন্তু রেজাল্ট তো বন্ধুরা লক্ষ্য করো এক সাত ছয় রেজাল্ট এটা কোথায় আছে আমরা সেটা একটু দেখি এই যে এক সাত ছয় এটাই হচ্ছে রেজাল্ট অর্থাৎ রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার বর্গমিটার এক সাত ছয় বর্গমিটার তো বন্ধুরা এখানে আমরা এই যে পাঁচ নম্বর অঙ্কটা ল্যাটিন ভাষায় ডেসি ডেসি শব্দের অর্থ কী সেটা হচ্ছে দশমাংশ দশমাংশ এটা হচ্ছে উত্তর হবে তো ল্যাটিন ভাষায় ডেসি শব্দের অর্থ হচ্ছে দশমাংশ তো এর এটুকু আমরা বাদ দিয়ে গিয়েছিলাম ওই জন্য আবার বললাম তো বন্ধুরা লক্ষ্য করো এখানে কিলোমিটারে প্রকাশ করো আমরা এই কিলোমিটারে প্রকাশ করো এইটুকু জানবো তো বন্ধুরা লক্ষ্য করো আমাদের এই যেই ছকটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে তো আমরা যদি মাঝখানে মিটার লিখি এবং নিচে হচ্ছে তিনটা মিটারের উপর হচ্ছে তিনটা তো লক্ষ্য করো মিলিমিটার সেন্টিমিটার ডেসিমিটার মিটার ডেকামিটার হ্যাক্টোমিটার কিলোমিটার তো এই যে আমরা সম্পর্কগুলা বললাম তো এই সম্পর্কটা কিভাবে রূপান্তর করব লক্ষ্য করো তো রূপান্তরের নিয়মটা হচ্ছে যে আমরা যেখানে ধরবো ধরে নিচ্ছে আমরা কিলোমিটারের সাথে অন্যান্য সম্পর্কগুলো নির্ণয় করবো তাহলে নিচে নামলে একটা করে শূন্য বাড়বে অর্থাৎ আমরা যদি এক কিলোমিটার সমান সমান হেক্টোমিটার তাহলে দশ হেক্টোমিটার তারপরে ডেকামিটার যদি বলি তাহলে হবে কত একশো ডেকামিটার আর মিটার যদি বলি তাহলে হবে একশো মিটার তো বন্ধুরা আশা করতেছি সরি এক হাজার মিটার তার মানে আমরা এখান থেকে যেটা জানলাম যে এক কিলোমিটার সমান সমান হচ্ছে এক হাজার মিটার অর্থাৎ আমরা যখন কিলো থেকে নিচে নামবো বা যে কোনো একটা সম্পর্ক থেকে নিচের দিকে যখন নামবো তখন একটা করে শূন্য বাড়বে তো বন্ধুরা আমরা যখন কিলো থেকে নামতেছি তার মানে নিচের দিকে কিন্তু একটা করে শূন্য বাড়বে এখানে হচ্ছে তিনটা শূন্য আর এই এই পর্যায়ে এসে দেখো উপরে হচ্ছে তিনটা পরে হচ্ছে চারটা তারপরের জায়গায় চলে আসবে পাঁচটা এবং তার পরের জায়গায় মিলিতে চলে আসবে ছয়টা শূন্য তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছ এর পরবর্তীতে কি হবে ঠিক সেমভাবে আমরা যখন নিচ থেকে আবার উপরে উঠবো সাপোজ আমরা যদি এক মিলিমিটার থাকে সেটাকে যদি আমরা সেন্টিমিটার প্রকাশ করি তাহলে সেটা কি হবে তাহলে একটা করে শূন্য কমে যাবে বিষয়টা হচ্ছে এরকম এখানে একটা করে শূন্য কমে যাবে যদি মনে করো এরকম থাকে সাপোজ আমাদের আছে হচ্ছে দশ মিলিমিটার তাহলে যে দশ মিলিমিটার সমান সমান কত সেন্টিমিটার তাহলে আমরা কি বললাম যে একটা করে জিরু কমে যাবে তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে কি শুধুমাত্র এক থাকবে আবার এখন যদি আরও উপরে উঠি তাহলে আরও একটা শূন্য কমে যাবে এখন আমরা একটু বলি যে আমাদের এইখানে তো যদি শূন্য না থাকে তাহলে কি হবে যদি শূন্য না থাকে আমরা তো বলতেছি নিচে নামলে একটা করে অর্থাৎ যে কোনো একটা স্টেপ থেকে যদি আরেকটা স্টেপ নিচে নামে তাহলে একটা করে শূন্য বাড়তে থাকবে সাপোজ আমরা মিটারটাকেই যদি ধরি মিটার থেকে ডেসিমিটার আসলে এক হবে দশ সেন্টিমিটারে হলে একশো এবং মিলিমিটারে আসলে হবে এক হাজার আবার ডেসিমিটার থেকে যখন নিচে নামবো তখন একটা শূন্য বাড়বে সেন্টিমিটার একটা শূন্য হবে মিলিমিটারে দুইটা শূন্য হবে তো বন্ধুরা আশা করতেছে বুঝতে পারতো স্যার উপরের দিকে উঠলে কী হয় লক্ষ্য করো উপরের দিকে উঠলে একটা করে শূন্য কমবে এখন কমবে কীভাবে সেটা দেখো এখানে কিন্তু আছে এক এখন একটা করে শূন্য কমানোর জন্য আমরা যেটা করব যে এখন দশমিকটা কোথায় আছে সেইটা হিসাব করব। তো বন্ধুরা লক্ষ্য করো দশমিক কিন্তু এখন এই পজিশনে আছে তো যখন কোনো একটা অঙ্ক অঙ্ক লিখি যে কোনো অঙ্ক বা সংখ্যা লিখি সাধারণত দশমিকটা শেষে থাকে যদি দেওয়া না থাকে যদি দশমিকটা কোনো একটা পজিশনে দেওয়া না থাকে তাহলে অবশ্যই দশমিকটা শেষে হবে তাহলে একটা করে শূন্য কমবে মানে দশমিকটা এক ঘর বায়ে চলে এক ঘর ডানে এক ঘর এটা হচ্ছে ডান থেকে এক ঘর বায়ে চলে আসবে এক ঘর বায়ের দিকে সরে আসবে দশমিকটা এক ঘর বা দিকে সরে আসবে তার মানে বন্ধুরা লক্ষ্য করা এখানে দশমিকের পজিশন হচ্ছে এইটা তাহলে দশমিক যদি এক মিলিমিটার সময় সময় কত সেন্টিমিটার দশমিক এই পজিশন আছে তাহলে দশমিকটা হবে এইখানে তার মানে এক সে এই পজিশনে হবে অর্থাৎ একটা করে শূন্য কমে গেল এখন যদি উপরে উঠি দুইটা করে শূন্য কমে যাবে তার মানে দশমিক আছে এই অবস্থায় বন্ধুরা লক্ষ্য করো এখান থেকে উঠতেছি এই জায়গা থেকে উপরের দিকে উঠবো দুই ঘর তার মানে দশমিক বিন্দুটা দুই ঘর পরে যাবে আচ্ছা এখন দশমিক বিন্দুটা আছে এই জায়গায় তাহলে যেহেতু অঙ্ক নাই তার মানে সেই ক্ষেত্রে আমরা যেটা করব। উপরে যদি উঠি একটা শূন্য দিয়ে তারপরে লিখবো এই অবস্থায় অর্থাৎ দশমিক বিন্দুর দুই ঘর উপরে উঠেছি তো বন্ধুরা লক্ষ্য করো এক থেকে নিচ থেকে উপরে উঠতেছি যদি শুধু এক হয় তার মানে এক ঘর উপরে উঠলাম পয়েন্ট এক আর যখন পয়েন্ট শূন্য এক দিলাম তার মানে দুই ঘর উপরে উঠলাম যদি তিন ঘর উপরে উঠি তাহলে পয়েন্ট শূন্য শূন্য এক তার মানে একটা করে কিন্তু শূন্য কমতেছে বন্ধুরা লক্ষ্য করো আশা করতেছি তোমরা বুঝতে পারতেছো একটা করে শূন্য কমতেছে এইভাবে তো আর উপরের দিকে উঠলে একটা করে শূন্য বাড়বে দশমিক যেহেতু আসতেছে একটা করে শূন্য কমতেছে সাপোজ এখানে যদি আমরা ধরে নিচ্ছি এক হাজার মানে একের পরে ছয়টা শূন্য আছে ধরে নিচ্ছি বন্ধুরা লক্ষ্য করো এখানে একের পরে আমাদের ছয়টা শূন্য আছে এটা আমরা ধরে নিচ্ছি তো যদি এরকম হয় একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত মানে দশ লক্ষ আছে এখন উপরে যদি এখানে যদি আসি একটা করে একটা শূন্য বাদ হবে যদি আরও একটা উপরে আসি দুই শূন্য বাদ হবে যদি তিন ঘর উপরে উঠি তিনটা শূন্য বাদ হবে যদি এখানে চলে আসি আরও একটা শূন্য বাদ হবে যদি এইখানে চলে আসি হেক্টোমিটারে চলে আসি একটা শূন্য বাদ হবে যদি একদম কিলোমিটারে চলে যায় একদম একটা শূন্য বাদ হবে তার মানে এখানে কিন্তু একটা করে শূন্য বাদ হয়ে গেল এখন যদি শূন্যই না থাকে সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে দশমিক বিন্দুটা একঘর বায়ে সরে যাবে তো বন্ধুরা আশা করতেছে যে আমার এই কথাগুলো বোঝা গিয়েছে যদি বোঝা না যায় তাহলে ভিডিওটি টেনে দেখো অবশ্যই অবশ্যই বসতে পারবে তো এই সম্পর্কটা আমাদের এই জন্যই দরকার যে আমাদের এই জায়গাটা এখন লক্ষ্য করো আমাদের কিলোমিটার প্রকাশ করতে হবে সেন্টিমিটারকে সেন্টিমিটারকে আমরা এখন কিলোমিটার প্রকাশ করব তো আমরা জানি নিচের থেকে যদি উঠি তাহলে কী হবে কিলোমিটার প্রকাশ করবো তার মানে মিলি সেন্টি ডেসে আমাদের এখন হচ্ছে মিলিমিটার সেন্টিমিটার এই যে সেন্টিমিটার অর্থাৎ নিচের থেকে লক্ষ্য করো আমাদের এই জায়গা থেকে এই জায়গায় আসতে আমাদের ছয়টা শূন্য লেগেছে মিলিমিটার আসতে ছয়টা শূন্য লেগেছে আর মিলি তারপরে উপরে মিলির উপরে হচ্ছে সেন্টি তার মানে এখানে লাগবে হচ্ছে কয়টা পাঁচটা শূন্য একের পরে পাঁচটা শূন্য লাগবে বন্ধুরা লক্ষ্য করো একের পরে পাঁচটা শূন্য আমরা একটু দেই একের পরে পাঁচটা শূন্য চারটা শূন্য আর এখানে আরও একটা শূন্য একের পরে পাঁচটা শূন্য তাহলে সেই ক্ষেত্রে আমরা চলে আসবো কোথায় সেন্টিমিটারে এখন উপর থেকে যদি কিলোমিটারে আমাদের থাকতো সাপোজ এক কিলোমিটার থাকতো তাহলে কিন্তু এই অবস্থানে আসতে সেন্টিমিটারে আসতে আমাদেরকে পাঁচটা শূন্য দিতে হতো এখন যদি উপর উঠতে যাই তাহলে কি করতে হবে তাহলে আমাদের এই পাঁচটা শূন্য কমে যাবে একদম এখান থেকে বন্ধুরা এই জায়গার থেকে যদি উপরে এই অবস্থানে আসি তাহলে পাঁচটা শূন্য কমে যাবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য কিন্তু কমবে আর এখন সেই পাঁচটা শূন্য কীভাবে কমাবো লক্ষ্য করো এখানে এক দুই তিন চার পাঁচ এখন এখানে যদি আমরা তো আগেই বললাম যদি শূন্য না থাকে সেই ক্ষেত্রে কি করব সেই ক্ষেত্রে ধরে নিচ্ছে এটা শূন্য নাই তাহলে যদি শূন্য না থাকে সেই ক্ষেত্রে দশমিক বিন্দুগুলো অর্থাৎ দশমিকটা যেখানে থাকবে তার থেকে এক ঘর এখন কিন্তু দশমিক এই জায়গায় আছে তাহলে দশমিক বিন্দুটা এক ঘর বায় সরে যাবে তার মানে এখানে পাঁচ ঘর সরে যাবে যেহেতু পাঁচটা শূন্য বাদ হবে উপরে গেলে তার মানে পাঁচ ঘর বায়ে যাবে এক দুই তিন চার পাঁচ তার মানে এই অবস্থানটা আসবে বন্ধুরা লক্ষ্য করো আশা করি যে বসতে পারতাছো তাহলে কয়টা আসবে পাঁচটা ঘর পরে আসবে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পয়েন্ট চার শূন্য তিন নয় শূন্য এটা হচ্ছে কিলোমিটার অর্থাৎ এত কিলোমিটার আচ্ছা সেন্টিমিটারকে তাহলে আমরা কিলোমিটার প্রকাশ করলাম তো বন্ধুরা আশা করতে বুঝতে পারতেছে তার মানে এইখানে দশমিক আসবে আর এইখানে একটা প্রথমে একটা শূন্য দিয়ে নিব যেহেতু একদম আগে দশমিকটা চলে আসছে এই জন্য প্রথমে একটা শূন্য দিয়ে নিব শূন্য দেওয়াটা শ্রেয় এবং শূন্য দিলে আমাদের বোঝা যাবে যে এখানে দশমিক দিয়ে শুরু হয়েছে এটা বুঝতে সুবিধা হয় এখন এইটুকু আমরা কি করব লক্ষ্য করো বন্ধুরা কিলোমিটার প্রকাশ করতে হবে পঁচাত্তর মিটার এবং দুইশো পঞ্চাশ মিলিমিটার দুইশো পঞ্চাশ মিলিমিটার আমরা এইটাকে প্রকাশ করব কিলোমিটারে তো কিলোমিটারে যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা একটা কাজ করে নিতে পারি এই পুরাটাকে আগে মিলিমিটারে নিয়ে যাই তারপর কিলোমিটারে প্রকাশ করি পুরাটা যদি মিলিমিটার নিয়ে চাই তাহলে এক মিটার সমান সমান হচ্ছে এক হাজার মিটার তোমরা হিসাবটা থেকে দেখবে এক মিটার সমান সমান হচ্ছে এক হাজার মিলিমিটার তার মানে এখানে হবে কত পঁচাত্তর হাজার তাহলে এখানে হচ্ছে পঁচাত্তর হাজার এই হচ্ছে সাত হাজার এই হচ্ছে এখন হচ্ছে কই পঁচাত্তর হাজার মিলিমিটার আর এখানে হচ্ছে দুইশো তার মানে দুইশো এখন হচ্ছে কত পঁচাত্তর হাজার দুইশো মিলিমিটার তো বন্ধুরা আশা করতেছে বুঝতে পারতেছো এই দুইটা যদি একসাথে যোগ করে দিই তাহলে আসবে কত পঁচাত্তর হাজার দুইশো মিটার তো পঁচাত্তর হাজার দুইশো পঞ্চাশ মিলিমিটার কিন্তু পঁচাত্তর হাজার দুইশো পঞ্চাশ মিলিমিটার এই মিলিমিটারকে আমরা করবো যেটা যে কিলোমিটার প্রকাশ করবো মিলিমিটারকে কিলোমিটারে প্রকাশ করতে হলে আমাদের কিন্তু ছয় ঘর উপরে আসতে হবে বন্ধুরা লক্ষ্য করো ছয়টা ঘর উপরে আসবো মিলিমিটার থেকে আসবো হচ্ছে আমরা কিলোমিটারে একদম শেষ থেকে উপরে তো শেষ থেকে উপরে যদি আসি তাহলে এখানে আমরা দশমিকটা ছয় ঘর আগে চলে আসবে তাহলে সেই ক্ষেত্রে এই দশমিক বিন্দু এখন এই অবস্থানে আছে তো আমরা একটা একটা করে যেহেতু এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর এবং ছয় ঘর আসছি দশমিক না মানে যেহেতু ছয়টা ঘর নাই একটা শূন্য দিব তারপরে দশমিক বসাবো তারপরে এই হবে তার মানে আমাদের যে ফাইনাল রেজাল্টটা হলো সেটা হচ্ছে এত কিন্তু এখানে মিটার আবার মিলিমিটার এখানে হচ্ছে পঁচাত্তর মিটার দুইশো মিলিমিটার এটাকে আমরা একবারে লিখলাম হচ্ছে এত কিলোমিটার তাহলে হবে কি এত কিলোমিটার তো বন্ধুরা আশা করতেছে যে তোমরা বুঝতে পারতেছো আর শেষ পর্যন্ত যদি না বুঝো এটা ভিডিওটুকু একবার ট্রেনে দেখো অবশ্যই বুঝে ফেলবে তো এখন এইটুকু এইটুকু হলো তো পরেরটা পরের যেটা আছে যে এত মিটার ও ডেসিমিটার প্রকাশ করো এইটুকু আমরা একটু এখন একটু দেখি বন্ধুরা এখানে পরের যে স্টেপটা আছে সেটা আবার একটু বলছি যে এইটা হচ্ছে মিটারকে মিটার এবং ডেসিমিটার প্রকাশ করো এক ডেকামিটার সমান সমান দশ মিটার তার মানে সেই ক্ষেত্রে কী হবে দশমিক বিন্দুটা এক ঘর ডান দিকে সরে যাবে অর্থাৎ একটা করে শূন্য বাড়বে বিষয়টা হচ্ছে এরকম তাহলে সেই ক্ষেত্রে কী হবে দেখো দেখো ফাইভ থ্রি এর পরে দশমিক এই অবস্থানে আসবে অর্থাৎ তাহলে কী হবে এত এইটা হবে ডাকামিটার ছিল ডাকামিটারকে তাহলে আমরা এটা এটা পেয়ে যা পেয়ে যাবো এখন যেটা লিখলাম এটা পেয়ে যাবো মিটারে তো তারপরে বন্ধুরা লক্ষ্য করে একে কিন্তু সেন্টিমিটারে প্রকাশ করতে হবে সেন্টিমিটারে মিলি সেন্টি ডেসি মিটার তার মানে মিটার থেকে আরও এক ঘর নিচে নামবো আরও এক ঘর যদি নিচে নামি অর্থাৎ আরও এক ঘর নিচে নামবো তাহলে আরও একটা ঘর আরও একটা শূন্য বাড়বে তো সেই ক্ষেত্রে কী হবে দশমিক বিন্দুটা আরও এক ঘর সামনে চলে যাবে তাহলে সেই ক্ষেত্রে পাঁচ তিন সাত এবং এই জায়গাটায় আসবে দশমিক এখানে আসবে দশমিক দশমিক তারপরে শূন্য আমরা বসাতে পারি না বসালেও হবে তো শূন্য বসিয়ে দিব তাহলে সেটাই হচ্ছে সুবিধা হবে তো বন্ধুরা সম্পর্কটা তৈরি করতে হলে বিভিন্ন এককের ভিতরে সম্পর্ক আমাদের যে চারটা আছে চারটা অবশ্যই খুব ভালোভাবে জানতে হবে এবং এটা মনে রাখতে হবে নিচ থেকে উপরে উঠলে দশমিক বিন্দুটা এক ঘর করে বায়ে সরে যাবে নিচ থেকে উপরে উঠলে আর উপর থেকে যদি নিচে নামে তাহলে একটা করে শূন্য বাড়তে থাকবে তো বন্ধুরা আশা করতেছি এই কথাগুলো বোঝা গিয়েছে তাহলে তোমরা এই অঙ্কগুলো আর ভুল করবে না তো আমরা এখন চলে যাচ্ছি দশ নম্বর অঙ্কে নিচের ত্রিভুজ আকার ভূমি এবং উচ্চতা দেওয়া হলো ত্রিভুজের ক্ষেত্রফল করো তো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ হাফ বলতে আমি এই লিখলাম দুয়ের এক হাফ গুণ হচ্ছে ভূমি আমি ভূমিকে বেজ দিয়ে বি লিখলাম সংক্ষেপ করার জন্য বন্ধুরা তোমরা লিখবে ভূমি বাংলায় ভয় দিগুকার মরেশিকার ভূমি আর আমি লিখলাম বে মানে বিতে যেহেতু ভূমি মানে জন্য সংক্ষেপে বি লিখলাম তোমরা এভাবে লিখবে না হাফ ভূমি ইন্টু উচ্চতা উচ্চতাকে আমি এইচ দিয়ে প্রকাশ করলাম তোমরা উচ্চতার কথাটা লিখবে তো আমি যেভাবে লিখেছি বন্ধুরা তোমরা অবশ্যই এভাবে লিখবে না আমি জাস্ট বোঝার সুবিধাতে এভাবে লিখেছি হাফ ভূমি ইন্টু উচ্চতা এইভাবে তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা এটা দেওয়া আছে যে তাহলে আমাদের এই ক্ষেত্রফলগুলো ক নাম্বারটা অর্থাৎ ভূমি হচ্ছে দশ মিটার এবং উচ্চতা হচ্ছে ছয় মিটার তাহলে কি হবে আমরা এই সূত্র যদি অ্যাপ্লাই করে হাফ আমরা গুণ আকারে লিখলাম এবং ভূমি হচ্ছে টেন আর উচ্চতা হচ্ছে সিক্স তাহলে কী হবে বন্ধুরা লক্ষ্য করো আমরা এই সূত্র অনুযায়ী আমরা এখন অ্যাপ্লাই করব এই সূত্র অনুযায়ী যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা যেটা পাব সেটা হচ্ছে যদি দুই দিয়ে গুণ কাটাকাটি করি তাহলে এখানে হচ্ছে পাঁচ আর দুই দিয়ে কাটলে হচ্ছে কত পাঁচ পাঁচ দুগুণে দশ আর পাঁচ ছয় হচ্ছে তিরিশ তার মানে আমরা ক্ষেত্রফল পাচ্ছি তিরিশ মিটার হবে ক্ষেত্রফল সময় বর্গ এককে হয় এখানেও মিটার আছে এখানেও মিটার আছে তাহলে বর্গ মিটার তা আরেকটা বিষয় বন্ধুরা এখানে যদি দুইটা ভিন্ন এককে থাকে একটা মিটারে থাকে একটা অন্য এককে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কাজ কাজটুকু করবো ভিন্ন এককে থাকলে একই এককে তৈরি করে নিতে হবে হয় মিটারে করব অথবা সেন্টিমিটারে করব অথবা কিলোমিটারে করব যে কোনো একটা এককে পরিণত করে নিব তো বন্ধুরা লক্ষ্য করো অর্থাৎ দুইটা ভিন্ন এককে থাকলে যে কোনো একটা এককে পরিণত করব। বিষয়টা হচ্ছে এরকম এখানে ভূমি হচ্ছে পঁচিশ সেন্টিমিটার উচ্চতা হচ্ছে চোদ্দো সেন্টিমিটার তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা হাফ যদি করি অর্থাৎ চোদ্দোকে আমরা যদি এইভাবে লিখি আবারও লিখলাম হাফ আর ভূমিগুণ উচ্চতা ভূমি হচ্ছে কত এখানে পঁচিশ আমরা লিখলাম পঁচিশ আর উচ্চতা হচ্ছে এখানে চোদ্দো উচ্চতা হচ্ছে চোদ্দো ওয়ান ফোর তাহলে এই দুই দিয়ে যদি কাটি সাত দুগুণে হচ্ছে চোদ্দো সাত তাহলে আর সাত দিয়ে যদি গুণ করি তার মানে হচ্ছে একশো পঁচাত্তর হবে একশো পঁচাত্তর চার পঁচিশে একশো আর হচ্ছে তিন পঁচিশে পঁচাত্তর তার মানে একশো পঁচাত্তর তাহলে বন্ধুরা উত্তরটা হচ্ছে একশো পঁচাত্তর বর্গ সেন্টিমিটার একশো পঁচাত্তর বর্গ সেন্টিমিটার তো বন্ধুরা আমরা অলরেডি দশ পর্যন্ত অঙ্কগুলো করেছি আমরা পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি তো আমরা চেষ্টা করবো এই অধ্যায়ের সবগুলো অঙ্কই করে দেওয়ার জন্য তো বন্ধুরা একটা বিষয় সেটা হচ্ছে যে এই চাপ্টারটি যদি কোথাও বসতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট লিখে জানাবে এবং এই অধ্যায়টি শেষ কর করার পরে কোন অধ্যায়টি দিলে তোমাদের ভালো হয় তোমাদের কাজে আসে আমাদেরকে অবশ্যই কমেন্ট লিখে জানাবে আর বিশেষ কোনো চাপ্টারের প্রয়োজন হলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবে আমরা চেষ্টা করবো সেই ভিডিও যদি দেওয়ার সুযোগ থাকে অবশ্যই দিব আরেকটি বিষয় বন্ধুরা ভিডিওটি যদি কোথাও বসতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবে আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে অবশ্যই ডিকলাইক করতে পারো ডিসলাইক করতে পারো নো প্রবলেম অ্যাট অল একটা বিষয় বন্ধুরা আমি যেই সিস্টেমে কাজ করেছি সেই সিস্টেমে কাজ করার জন্য কিন্তু আমার লেখাগুলো সুন্দর হয়নি এই আমি সরি চেয়ে নিচ্ছি তো কিন্তু তোমরা বুঝতে পারবে অবশ্যই এটুকু আমার বিশ্বাস আর শেষ পর্যন্ত যদি নাই বোঝো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি শেয়ার করার সুযোগ থাকে বন্ধুরা রিকোয়েস্ট করবো শেয়ার করে দিও কারণ তোমার মাধ্যমে তাহলে অন্যরাও উপকৃত হবে আর যদি মনে করো যে আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে তুমি উপকৃত হচ্ছ তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর শেষ পর্যন্ত কথা হচ্ছে তুমি যদি একটু হলেও তুমি যদি এক পার্সেন্টও আমাদের এই ভিডিওর মাধ্যমে লাভ পেয়ে থাকো বা উপকারে এসে থাকে সেই ক্ষেত্রে প্লিজ 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 অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমার প্রয়োজনে আমার প্রয়োজনে না তোমার প্রয়োজনে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করবে এই জন্য যে তুমি আমাদেরকে উৎসাহ দিলে তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে এবং আমাদের আগামী ভিডিওগুলো দেখবে এই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু